হ্যালো গাইজ, আমি অনুপম আর তোমরা দেখছো ভ্রমণ। তোমরা থাম্বনেল আর প্রথমে 10 সেকেন্ড দেখে তো বুঝতেই পারছো যে এবারের আমাদের গন্তব্য হলো হায়দ্রাবাদ। আর এই জার্নির মেন বিশেষত্ব হলো যে আমরা 4 ঘন্টার মধ্যে হায়দ্রাবাদে কী কী দেখতে পাই সেই নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের জার্নি। আর তোমরা যদি জানো নতুন হও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো আর পারলে শেয়ার করো। তো চলো জার্নি শুরু করা যাক। এই যে ক্লিপটা দেখছো, এটা আমরা যেখানে স্টে করেছিলাম তার ছাদ থেকে নিয়েছি। এটা আমি এই কারণে দেখাচ্ছি, এটা দেখলে এখানের ঘরবাড়ি কেমন সেটা বুঝতে পারবে। আমরা হায়দ্রাবাদ গিয়েছিলাম স্পেশালি একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য, আমার মামার বিয়ে। আর বিয়ে বাড়ির পরের দিন আমাদের রিটার্ন করার ছিল, তাই 12টা অবধি আমাদের হাতে সময় ছিল, তার মাঝখানে কী কী জায়গা ঘোরা যায় সেটাই আমাদের টার্গেট। আমরা 4 ভাই বোনে ঠিক করলাম এই সময়ের মধ্যে আমরা কোথায় কোথায় যেতে পারি। আমাদের মূল গন্তব্য ঠিক করলাম চারমিনার, এবং চারমিনার যাওয়ার পথে এবং ফেরার পথে কোন কোন জায়গা আমরা ঘুরে নিতে পারি সেই হিসাবে প্ল্যান করলাম। আমরা একটা ওভারবুক করে জার্নি শুরু করলাম, আর যাওয়ার পথে রাস্তাঘাট দেখে আমরা এটা বুঝতে পারলাম যে এখানে রাস্তাঘাট কলকাতার তুলনায় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যতটুকু জায়গা ঘুরেছি সেই হিসাবে বলছি, আমরা চারমিনার যাওয়ার পথে হায়দ্রাবাদের সিকান্দ্রাবাদ আর হাসান সাগর দেখলাম। হাসান সাগর হলো গৌতম বুদ্ধের একটা বড় মূর্তি, এখানে চাইলে বোট বুক করে মূর্তির পায়ের কাছেও যাওয়া যায়, কিন্তু আমরা গেলাম না, আমরা ডাইরেক্ট চারমিনার পৌঁছালাম। আমরা চারমিনারের কাছে পৌঁছে চারমিনারের চারপাশটা ঘুরে দেখলাম আর বেশ কিছু ছবি নিলাম। আর চারমিনারের টিকিট বুকিং অফিস খোলার অনেকক্ষণ আগেই আমরা পৌঁছে গেছিলাম, প্রায় 2 ঘন্টার মতন ওয়েট করার পর টিকিট বুক করে আমরা চারমিনারের ভিতরে গেলাম আর ভিতরটা দেখলাম। টার্মিনালের পাশেই রয়েছে হায়দ্রাবাদের মক্কা মসজিদ। তো আমরা মক্কা মসজিদে যেই ঢুকতে গেলাম, কিন্তু ওখানে আমাদের আটকে দিল যে ওখানে ঢোকার জন্য পোশাক পরিচ্ছদের বেশ নিয়মকানুন রয়েছে, যেটা আমাদের কাছে না। তো এখান থেকে আমরা ভাবলাম যে হায়দ্রাবাদ মেট্রো চড়বো। তো হায়দ্রাবাদ মেট্রো চড়ার জন্য আরও একটা উবার বুক করলাম, দেন মেট্রো চড়ার জন্য গেলাম, কিন্তু যে উবার ড্রাইভার ঠিকঠাক মেট্রো স্টেশনে পৌঁছাতে পারলো না যেখানে মেট্রো সচল রয়েছে, তো তার জন্য আমাদের অনেকটা টাইম নষ্ট হলো। দেন আমরা ঠিক করলাম যে হায়দ্রাবাদের হাইটেক সিটি যাব। তো হাইটেক সিটি যাওয়ার জন্য আমাদের হাতে খুব একটা সময় ছিল না, তার জন্য হাইটেক সিটিও যেতে পারলাম না, কিন্তু যেটা চারমিনার পৌঁছানোর আগে যদি আমরা এইটা প্ল্যানটা করে রাখতাম, কারণ জানতাম না চারমিনারের মেন টিকিট বুকিং অফিস খুলতে দেরি হয়, তাহলে এই দুটো জায়গা আমরা ঘুরতে পারতাম। তো এই কারণে বলতে চাইছি যে 4 ঘন্টার মধ্যে তোমরা হায়দ্রাবাদের চারমিনার, মক্কা মসজিদ, সিকান্দ্রাবাদ, হাসান সাগর, হাইটেক সিটি আর মেট্রো চড়তে পারবো। আমাদের টাইমের একটু মিসম্যানেজমেন্টের জন্য আমরা কিছু জায়গা ঘুরতে পারিনি। তো চলো আজকে আমরা এখানেই ভিডিও শেষ করলাম।